হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। বরাবরের মতো আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে গোব্র্যান্ডেড সাইট নিয়ে। আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা সাইট হচ্ছে গোব্র্যান্ডেড। গোব্র্যান্ডেডে অ্যাকাউন্ট ব্যান খুব কম হয়, সেই জন্য সার্ভে করে অনেক মজা পাওয়া যায়। আপনি যেই কোনো একটা আইপি দিয়েই গোব্র্যান্ডেডে কাজ করতে পারবেন। আপনি একটু ভালো করে কাজ করলেই আপনার অ্যাকাউন্ট আর ব্যান হবে না। অনেক সময় উইথড্র দেওয়ার সময় প্রবলেমটা হয়। উইথড্র যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে আপনার পয়েন্ট ব্যাক আসে আর অ্যাকাউন্ট ব্যান করে দেয়। সো উইথড্র দেওয়ার সময় অনেক কেয়ারফুলি দিতে হবে, আর কোনো মিস্টেক করা যাবে না। আপনাদের যাতে কোনো প্রবলেম পড়তে না হয় সেই জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো লিংক আছে। এখানে যারা নতুন ইউজার আছেন এখানে তাদের জন্য একটা গাইডলাইন তৈরি করেছি আমি, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এটা থেকে অবশ্যই গাইডলাইনটা দেখে নেবেন। তো ভিডিও ডিসক্রিপশনটা ভালোভাবে চেক করবেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। তো যাই হোক, আর বকবক করবো না, চলে যাব মূল ভিডিওতে। তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর এর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, আর এখানে অল করে দিবেন, তাহলে আমার নেক্সট টাইম ভিডিওগুলা নোটিফিকেশন আকারে যাবে আপনার কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন লাগলো। তো এই হচ্ছে আমাদের ব্র্যান্ডেড সাইট গোব্র্যান্ডেড। এখানে আপনারা আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন 1018। এখানে আপনি 1000 পয়েন্ট হলে উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র করার জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে এখানে পয়েন্টে ক্লিক করে, আর একটা হচ্ছে এখানে পে আউট অপশনে ক্লিক করে। তো এই পয়েন্টে উইথড্র করার জন্য এখানে পে আউট অপশনে ক্লিক করেন। এখন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, তো এটাতে আমরা সিলেক্ট করব না, কারণ এই কার্ডটা সেল করা যায় না। এই অপশনটা আমরা কেটে দিলাম। এখন আপনার যদি পেপাল থাকে সেক্ষেত্রে আপনি পেপাল উইথড্র করতে পারবেন, আর যদি পেপাল না থাকে সেক্ষেত্রে অনেকগুলো কার্ড আছে, যেমন গুগল প্লে, এরপরে হচ্ছে ভিসা কার্ড, এরপরে হচ্ছে অ্যামাজন, এরপরে হচ্ছে আইটিউন। এই যে এখানে আইটিউন, আপনি চাইলে এটু উইথড্র দিতে পারবেন। তো আমরা আজকে উইথড্র দিব গুগল প্লেতে। এখন আমরা গুগল প্লেটা খুঁজে বের করি। তো গুগল প্লেটা হচ্ছে নিচের দিকে, সেটা আমরা খুঁজে বের করি। এই যে আমাদের গুগল প্লে, এই গুগল প্লেটে আমরা উইথড্র করব। এর জন্য এখানে গুগল প্লেতে ক্লিক করেন, করার পরে এখানে সিলেক্টে ক্লিক করেন, ভেরিফাই ইউর পেওয়ার সেকশনস। এখন আমাদের মেইলে একটা মেল চলে গেছে, এই যে এখানে মেলটা দেখতে পাচ্ছেন, এই মেলে একটা মেল চলে গেছে। তো মেলটা আমরা এখন ওপেন করি। এই যে সবার উপর একটা মেল দেখতে পাচ্ছেন, ভেরিফাই ইউর সিলেক্টেড পে আউট অপশন। তো মেলটা চলে আসছে, এখন এটা ওপেন করলাম, একটু নিচের দিকে গেলাম, এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, ভেরিফাই ইউর সিলেক্টেড পে আউট অপশন এটাই। আপনি চাইলে নিচের লিঙ্কেও ক্লিক করতে পারেন। তো আমি ফার্স্টেরটাই ক্লিক করলাম, যে কোনো একটা করলেই হবে। ক্লিক করার পরে আপনারা এরকম দেখতে পাবেন। এখন আপনারা এখানে ভেরিফাই ইউর পে আউট অপশন এটা ক্লিক করবেন। এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিডিম পয়েন্ট আর একটা হচ্ছে টেক সার্ভে। তো আমরা পয়েন্টটা রিডিম করব, সো এখানে রিডিম পয়েন্টস। তো এই পর্যন্ত যাওয়ার পরে অনেকে হয়তো একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন করতে বলতে পারে। একটা হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন, আর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। এখানে পয়েন্ট ব্যাক আসার একটাই কারণ, সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। সেটা যদি প্রপারলি না হয়, আপনার অ্যাড্রেসটা যদি রিয়েল না হয়,
সেক্ষেত্রে আপনার পয়েন্ট ব্যাক করে দিবে আর অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। সো এটা বেশি ইম্পর্টেন্ট, ইউএস এর রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, আপনারা সেই টাই বাটনে পেয়ে যাবেন অথবা চেক করেন ভিডিও ডিসক্রিপশন, সেখানেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইউএস এর রিয়েল অ্যাড্রেস বের করবেন, সেখানে আপনি এক্সটেন্ডেড জিপ কোড সহ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো এখানে উইথড্র করতে লাগে। অ্যাড্রেসটা কিভাবে লিখবেন সেটা আমি এখন দেখাই। তো এখানে আমি চলে গেলাম প্রিফেন্সে, এখান থেকে গেলে আমাদের এই পেজটা চলে যাবে। সো আমি নতুন করে একটা ট্যাব নিয়ে নিলাম, তো চলে গেলাম গোব্র্যান্ডেড ওয়েবসাইটে। এখানে দেখাবো কিভাবে আপনি অ্যাড্রেসটাকে সুন্দর করে সাজাবেন, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না, আপনি গিফট কার্ডটা পেয়ে যাবেন। এখান থেকে প্রিফেন্সে চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড্রেস। আমি আবারও বলি এখানে আপনি অ্যাড্রেসটা খুব কেয়ারফুলি দিবেন। তো দেখেন আমি কিভাবে সাজালাম, এখানে ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম, এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা আপনি হোমস থেকে পেয়ে যাবেন, আমার সেটা নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসবেন। তো এরপরে এখানে অ্যাড্রেস টু, এটা হচ্ছে অপশনাল, এটা লাগে না। এরপরে হচ্ছে সিটি, জিপ কোড লিখে সার্চ করলে সব পেয়ে যাবেন, সিটি, স্টেটস, এরপরে জিপ কোড। এরপরে মেন বিষয় হচ্ছে এক্সটেন্ডেড জিপ কোড, এই জিনিসটা খুঁজে বের করা। আমার ওই ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এইভাবে আপনি যদি অ্যাড্রেসটা সাজান তাহলে আপনার পয়েন্ট আর ব্যাক আসবে না, অ্যাকাউন্টও ব্লক হবে না, আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। তো আমি যেভাবে সাজালাম এইভাবে দিবেন, দেওয়ার পরে এখানে আপডেট অ্যাড্রেস, তাহলে কমপ্লিট হয়ে যাবে। সো আমার যেহেতু কমপ্লিট, আমি এটা কেটে দিলাম। তো এখন যেহেতু আমরা এই পেজে, সো এখানে রিকোয়েস্ট উইথড্রল, এটা ক্লিক করলাম। এখন এখানে দেখেন আমাদের অলরেডি উইথড্র হয়ে গেছে, এই যে দেখেন উইথড্রল, এটা হচ্ছে পেন্ডিং। এখানে গুগল প্লে গিফট কার্ড $10 এই মাত্র আমি উইথড্র দিলাম। তো এই কার্ডটা 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা ভিডিওটা ফলো করে ভালোভাবে উইথড্র করবেন। আপনি কষ্ট করে কাজ করে যদি উইথড্র করতে না পারেন সেটা অনেক বেশি কষ্ট লাগে। তো আপনারা কেয়ারফুলি কাজগুলো করবেন আর উইথড্র করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশন আছে আপনার জন্য। আর যদি কারো আইপি লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার কাছে SOX 5, HTTP 2 টাইপই অ্যাভেলেবল আছে, চাইলে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বাই, আবার দেখা হবে আর একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ।